হাই ফ্রেন্ডস, আমি সোমা দত্ত। আজ আমি বানাবো গাজরের হালুয়া। তাহলে চলুন শুরু করি। গাজরের হালুয়া বানাতে আমার কী কী লাগবে? আমি এখানে হাফ কেজি গাজর, 500 গ্রাম গাজর আমি একদম গ্রেট করে নিয়েছি। এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর লাগছে দুধ 1 বাটি, মটন ঘি নিয়েছি। এই হালুয়া বানাতে ভালো ঘি না হলে গন্ধটা আসবে না, ওই জন্য মটন ঘি নিয়েছি। এখানে কাজু কিশমিশ নিয়েছি, 4টে এলাচ নিয়েছি, 4টে এলাচ আছে, 2টো তেজপাতা নিয়েছি, চিনি নিয়েছি, নুন নিয়েছি, নুন আমি 1 পিঞ্চ মতো দেবো, আর 2টো আমুল দুধের প্যাকেট নিয়েছি। আর এই গাজরের হালুয়াটা আমি প্রেশার কুকারে করবো। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি কুকারটা গরম হতে দিয়ে দিই। আমি এখানে কুকার গরম হতে দিয়ে দিয়েছি। কুকার গরম হয়ে গেছে, আমি প্রথমে 1 চামচ ঘি দিয়ে দিব। এই যে 1 চামচের মতো ঘি আমি দিয়ে দিলাম, ঘিটা গরম হয়ে যাবে, তারপর আমি বাকি জিনিসগুলো দেবো। ঘি গরম হয়ে গেছে, আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এলাচটা আমি নামাবার সময় দেবো, যখন হালুয়াটা আমি নামাবো সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, তারপর আমি এলাচটা দেবো। নাহলে এলাচ যদি এখন দিই তাহলে গন্ধটা চলে যাবে এলাচের। তেজপাতা গরম হয়ে গেছে, এবার আমি গাজরটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা ভাজতে হবে। গাজরটা ভালো করে ভাজবো। এবার আমি একটু, অনেকটা আমার ভাজা হয়ে গেছে, যার জন্য আমি এবার একটু নুন দিয়ে দেবো। নুন দিলে কী হবে, গাজর থেকে জলটা বেরিয়ে আমার হালুয়া, গাজরের হালুয়াটা অনেকটাই সেদ্ধ হবে। তো চলুন প্রথমে একটু নুন দিয়ে দিই। আমি একটু সামান্য, মানে 1 পিঞ্চের মতো নুন দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়চাড় করব। আঁচটা মিডিয়াম ফ্লেমে আমি ভাজছি। এবার আমি দুধ দিয়ে দেবো। আমি একটুখানি দুধ এখন দেবো, তারপরে গাজরটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আরও দুধ দিই। দিলাম, এবার একটু জল দিয়ে দেবো, নাহলে দুধটা ছানা হয়ে যাবে গাজরের সাথে, ওই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার এটা আমি ঢাকনা দিয়ে দেবো। আমি এখানে 1/2 কাপের মতো দুধ দিয়েছি আর 1/2 কাপের মতন জল দিয়েছি। এবার আমি কুকারের ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। কুকারের ঢাকা দিয়ে দিয়েছি, আর আঁচটা খুব বেশি হাই ফ্লেমে নেই, এটা আমি 1 সিটি হতে দেবো। 1 সিটি হয়ে যেই আসবে অমনি আমি গ্যাস অফ করে দেবো, আর সিটির থেকে ভাপটা বার করে দেবো। কুকারের থেকে ভাপটা বার করে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। সিটি পড়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। এবার আমি এটা ভাপটা বার করে দিচ্ছি। দেখুন, আমি কুকারের ঢাকা খুলে দিয়েছি, এটা সেদ্ধ হয়ে গেছে গাজরটা। একটু 1টা সিটি দিলে এটা দারুণ সেদ্ধ হয়ে যায়, আর দেখুন কৃষ্ণ মাটা মাটা হয়েছে। এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ আর চিনি দিয়ে দেবো। প্রথমে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, আপনারা যেরকম মিষ্টি যে পছন্দ করেন সেরকমভাবে দেবেন। চিনিটা দিয়ে ভালো করে এটা মেখে দেবো, নাড়চাড় করে দিচ্ছি ভালো করে। এখন আমি গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিই, আর এই অবস্থাতে আমি চিনিটা গাজরটার সাথে ভালো করে মেখে দিচ্ছি। এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো। আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়চাড় করে নিই। এবার আমি কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি। সব এবার একসাথে আমি ভালো করে নাড়চাড় করে দেবো। একটুখানি আমি গায়ের দুধ দেবো, একটুখানি দেবো, বেশি না। দিয়ে ভালো করে এবার নাড়চাড় করে এটা পুরো মাখা মাখা করে নিতে হবে। আমি এখানে এলাচ থেকে বিচিগুলো বার করে গুঁড়ি করে নিয়েছি, আর এলাচের চোকাগুলো ফেলে দিয়েছি, একদম পাউডার করে নিয়েছি বিচিগুলোকে। এবার আমি হালুয়াটাতে দেবো, কেননা হালুয়াটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমি এলাচের গুঁড়ি দিয়ে নামাচ্ছি।
এলাচের গুঁড়িটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ভালো করে নাড়চাড় করে নেব। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আমি একটু ঢাকনাটা দিয়ে দেবো যাতে এলাচের গন্ধটা থাকে। আমি গ্যাস অফ করে দিয়েছি, ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দিয়েছি, কারণ এলাচটা দিয়েছি এলাচের গন্ধটা যাতে গাজরের সাথে ভালোভাবে মিশে যায়। 2 মিনিট পর আমি ডেকোরেট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ডেকোরেট করে দিয়েছি, কি সুন্দর হয়েছে, আর খুব কম সময়ের মধ্যেই হয়ে গেছে। আমি কাজু আর কিশমিশ দিয়ে গার্নিশ করে দিয়েছি। আপনারা বলবেন কীরকম হয়েছে, আর আমি যেরকমভাবে বানিয়েছি আপনারা বানাবেন, আর কীরকম হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। আর আরেকটা কথা হচ্ছে, যারা এই চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর এই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ আসি তাহলে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।